শুদ্ধ আয়োডিন যুক্ত দ্রবণ গর্ভাবস্থায় সন্তানের মস্তিষ্ক বিকাশে সহায়তা করে, দেহে ইলেকট্রোলাইটের ব্যালেন্স বজায় রাখে। এই সব গুণাগুণ অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশে একমাত্র আমরাই লিচিং টেকনোলজি, ছয় স্তরের ইভাপোরেশন পদ্ধতি এবং আল্ট্রা প্রিসিশন ডোজিং এর মাধ্যমে প্রস্তুত করি তীর আয়োডাইজড লবণ। আতরের গন্ধ আসতেছে কোথা থেকে? আমি ফুলে আতর দিছি। ফুলে আতর দিছ? হ্যাঁ, ফুল থেকেই তো আতর হয়। আজকালকার ফুলে কোনো গন্ধ থাকে না, কিছু গন্ধ ফেরত দিলাম বল না। তোমাকে না বলছি আতর দিয়ে সামনে আসবে না, তুমি আতরটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শোনো, এই আতরটা ম্যাক্সিমাম দুই বছর যাবে, তারপর অন্য আতর। হ্যাঁ, পারফিউম দিতে পারো না? পারফিউম আছে নাকি তোমার ব্যাগে? আছে, কিন্তু তুমি মেয়েদের। আরে পারফিউমের ক্ষেত্রে মেয়ে ছেলে লিঙ্গভেদের দরকার আছে? এই কারণেই তো সমাজে এত লিঙ্গ বৈষম্য। সরি, ভুলে গেছিলাম। তার আবার গিরতেছ? লজ্জা করে না? আপনি একজন সিনিয়র কর্মকর্তা হয়েও আপনি আপনার কলিগদের জামা, জুতার ফিতা, প্যান্টের হুক, শাড়ির আঁচলে হিট বাঁধেন, তাদেরকে হ্যারাস করেন। স্যার, আজকে দুপুরে কি হয়েছে স্যার? আমি একটু নিতে যাচ্ছিলাম তো হঠাৎ তুই নিতে ভাঙি দেখি যে আমি আর ঘটা দাঁড়াতে পারি না। পরে দেখি স্যার আমার টাইটে চেয়ারের সাথে বাঁধা, আমি ওয়ার পর্যন্ত তো আমার গলা ফাঁস লাগলেছে, আমি তো মারা যাচ্ছিলাম স্যার একবার। এটা কিন্তু আপনার জন্য লাস্ট ওয়ার্নিং, এরপর আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে আপনাকে আমি। সরি স্যার, আসলে বিশ্বাস করেন আমার এই হস্তদয়ে নানাভাবে আমার অবচেতনতার সুযোগ নিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। আমি আসলে স্যার বিশ্বাস করেন সজ্ঞানে স্যার আমি আপনার ডায়লগ বলছি, আমি ভুলবো না। আজি স্যার, আপনি একবার ডেস্কে যান, আর এরপর যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তাহলে কিন্তু আমি সরাসরি আপনাকে ফায়ার করবো। আপনি তার অনেক সুযোগ দিয়েছেন স্যার, আর সুযোগ দেওয়া ঠিক হবে না স্যার, ওনাকে ওনাকে যা তা করে ফেলান স্যার। ঠিক আছে আশিস স্যার, আপনি যান স্যার। উনি চায় না আমাদের পরিবারের ভিতরে কোনো ভালো সম্পর্ক থাকুক স্যার। ঠিক আছে যান। সালাম স্যার। কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? আপনার ফাইল কোথায়? এই যে স্যার। কি ব্যাপার, এভাবে কি ফাইল কেউ গিরবে? স্যার সরি, বললাম তো আসলে ওই আলটিমেটলি আমার এই হস্ত দেওয়া। গেট আউট, গেট আউট। জি স্যার। স্যার গেট আউট। শুভকামনা নিরন্তর, ভালো থাকবে। বস কর্তৃক ঝাড়িতে হইলে মানে বসের ঝাড়ি খেলে কার মুড অন থাকে বলো? ঠিক মতো কাজ না করলে বসের ঝাড়ি তো খাবাই। এই খায়রুল অফিসের কাছে ফাঁকি দিচ্ছে, এটা কোনো মায়ের লাল বলতে পারবে না।
তাহলে নিশ্চয়ই। এই বরাহ শাবকদয়, এই দুইটার জন্যই তো মাঝে মাঝে ইচ্ছা করে হাত দুইটা কাইটা হালিম বানায় খেয়ে ফেলাই। হাত না থাকলে হালিম খাওয়া কি দিয়ে? তুমি খাওয়া দিবা? আমার বাপ মনে হয় লুলার সাথে বিয়ে দিবে। লুলা বলতেছো কেন? এটা কোন ধরনের শব্দ? এটা কোন শব্দ হইল? বলতে পারো অঙ্গহানি হয়েছে এমন কোনো ছেলের সঙ্গে তোমার বাপ তোমাকে বিয়ে দেবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আর কী করবো? বিরহের জীবন তোমার বিরহে আমি গান গাইব। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জঙ্গলার বাস। হয়েছে, আর দুঃখ বিলাসী হতে হবে না। একটা ভালো খবর আছে, কষা মাংস থাকতে ডাল ভাজি লাবড়া এসব খাবো কোন দুঃখে? ভালো খবর আগে বলবো না? বাবা তোমাকে দেখা করতে বলো স্যার, আমাদের বিয়ের বিষয় নিয়ে আলাপ করতে। কিন্তু আমি চাই না আপনার অবচেতন মনোজগতের সুযোগ নিয়ে আপনার অবাধ্য হস্তদয় আমার অন্য গিট টু লাগা। হেই, গিট টু প্রমিত বাংলা কি হবে? গিট দেয়া, বয়ের উপরে চন্দ্রবিন্দু থাকার কারণে উচ্চারণটা সানু নাশিক হবে। বলো তো, গিট গিট চন্দ্রবিন্দু আছে, গিট গিট দরকার নাই। আজকে একটা খুব সুন্দর দিন, আমরা চন্দ্রবিন্দু উড়াই দিলাম। ওকে, এখন খালি গিট মানে চন্দ্রবিন্দু থাকবে না। আচ্ছা মা, তোমার না চোখের সমস্যা? তা তো কষ্ট করে কাঁথা সেলাই করতেছো কেন? এখানে কষ্টের কি দেখলি? এইটাই তো আমার আনন্দ। এইটা কেমন আনন্দ হয় আমি বুঝলাম না। একটা কাপড়ের মধ্যে দিন নাই রাত নাই কোচাকুচি করা, এটা আনন্দ হইতে পারে? আপন জনের জন্যে কিছু করতে পারাটা জগতের সবচাইতে বড় আনন্দ। তো সে অন্যটা কে যে তোমার কাঁথা ব্যবহার করবে? এখন বাজারে গেলেই নতুন নতুন কম্বল পাওয়া যায়। কাঁথার কাজ কি কম্বল দেওয়া হয়? আমি যখন থাকবো না তখন এই কাঁথার মধ্যেই আমারে খুঁজবি, মনে হবে প্রত্যেকটা সেলাই তো আমার মা আছে। আচ্ছা মা, তুমি না ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছো, এত উপমা তুমি কোথেকে পাও? বয়স হলো গিয়া সবচাইতে বড় ক্লাস, যখন তোর বয়স হবে এমনি অনেক কিছু শিখবি। তুই যখন বাপ হবি, নানা দাদা হবি, তখন দেখবি তোর মধ্যেও কত কিছু ভর করছে। তা না হইলে দোকানে এত সুন্দর সুন্দর নকশি কাঁথা পাওয়া যায়, সেইগুলি মানুষ না কিনা এত কষ্ট করে নাতি নাতকুড়ের জন্য কাঁথা বোনে। বিয়া করানোর খবর নাই, তুমি নাতির লেখা কাঁথা সেলাই করতেছ? আমি তো বউয়ানোর জন্য এক পায়ে খাড়া, তুই তো পিছলাই যাস। তো এবার মনে হয় তোমার মনের আশাটা পূর্ণ হইব মা, টুম্পার বাপ আমার সঙ্গে দেখা করতে চাইছে। আমি কালকে অফিস শেষ হোক বাসায় যাবো, দরকার হলে আমি যাব তোর সাথে, একেবারে পাকা কথা কয়ে আসব। না আগে আমি যাই দেখি, পরে তুমি যেও। যাক, এইবার যদি আমার কাঁথা গায়ে দেওয়ার লোক আসে সাবধান থাকবি। কইলাম কোনোভাবেই যেন কোথাও গিট না দিয়া বসিস বাপ। তুমি পাগল হইছ নাকি? জীবন এই ব্যাপারে এখন আমি খুবই সচেতন। কি করলি এটা তোর? হ্যাঁ, তোরে এত করে বুঝাইলাম তাও। আমি জানি নাকি যে কোন সময় গিট খুঁজছি।
আসসালামু আলাইকুম মা আপনি। আরে ফাজিলের ঘরের ফাজিল, তুই আমারে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে আসছো? এটা আপনার বাসা কেন? না এটা তোর বাপের বাড়ি। না এটা টুম্পার বাবার বাসা, টুম্পা সে ঠিকানা দিল। এই তুই টুম্পাকে চিনিস কি করে? হ্যাঁ এই টুম্পা, টুম্পা, এই টুম্পা, সেটা টুম্পার বাবা। কার বাবা? ওই তো খাইবে বাবাসে তোমাকে বলছিলাম। কি পুরো এই বান্দরের জন্য আমি দেশিমা গুড় কিনে আনছি? এই তাড়াতাড়ি রান্না বন্ধ কর, রান্না বন্ধ। এই বান্দরের পিছনে আমি দেশিমা গুড় ধ্বংস করতে দিব না। না তুমি সব কি বলতেছো? ঠিকই বলতেছি। দরকার হলে রাস্তার ওই ফকিরের সাথে আমি তোর বিয়ে দিব, তারপর ওই লাফাঙ্গার সাথে তোর কোনো বিয়ে হইতে পারে না। এটা কিন্তু আমি আমি কিন্তু শর্ট অফ মানে আমি অপমানিত বোধ করছি। অপমানিত বোধ করতেছে আমার শর্মিন্দার জাহাজ? সকালবেলা চুলার নিচে আগুন দিছে আর এখন তার তাওয়া গরম হয়েছে। বান্দর জানি কোরআন কার। কি হয়েছে বলবা তো? কি হয়েছে সেটাই বান্দরকে জিজ্ঞেস কর। আরে আপনার ছবি তো আমাকে দেয় নাই, দিলে তো আর এই ঘটনা মানে হয়েছে কি? প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ আঙ্কেল। খাওয়ার সময় একটু ধীরে সুস্থে খাবেন, তাড়াহুড়া করবেন না। আরে না বাবা, তাড়াহুড়া করিনি। ওই দেখি ওই যে ওই গেলার সময় ঠিক একটা হেঁচকি উঠে গেল, তারপর ইনকামিং আউটগোয়িং দুটোই বল। থ্যাংক ইউ ভেরি মাচ ইয়াং ম্যান। এই ইয়াং ম্যান কি চায়? ওনাকে আগে দাও, আমি পরে দিচ্ছি। আচ্ছা মালটা এক কেজি। তুমি আঙুল নিতে বলছিলে নাকি? তখন তো বাবা ছিল না, মানে জানতাম না তো, মানে সরি আঙ্কেল। এই সরি মানে কি? সরি মানে কি? সরি বাড়াইতেছো তুমি? আরে এমনি আমি হার্টের রুগী, আমার হার্টে দুই দুইটা রিং পরানো আছে। যে ঘটনা ঘটেছে আর একটু এলে তো মানে মহল্লাবাসী এখানে মাইকিং করতো যে একটু শোক সংবাদ। কি সব বলতেছো তুমি? ঠিকই বলতেছি। এই বান্দরটার আবার চোখের সামনে থেকে চলে যেতে বল নাইলে কিন্তু। বাবা তুমি ঠিক আছো? ঠিক আছে কিন্তু বেশিক্ষণ ঠিক থাকবো না। এই বান্দরটা আমার সামনে থেকে না গেলে আমার হার্ট অ্যাটাক করতে পারে, চলে যেতে বলে এই বান্দরে। দুনিয়া উল্টে গেল, এই বান্দরের সাথে তোর বিয়ে দিব না। না দিলে না দেবেন, কিন্তু বান্দর কেন বলতেছে আপনি? একবার বেটার কিছু বলেন, শাখা মৃগও বলতে পারে, বেটার লাগবে, ভালো লাগবে। ওরে আমার ভাষা বি দেখছিস, শাখা মৃগ? তোরে আমি শাখা মৃগ চিনাইতেছি, আমার লাঠিটা কই? লাঠি পাইছি, শাখা মৃগ রে ধর্ম আজকে কই কই আছে শাখা মৃগ? দরজা লাগা। রাইত অনেক হয়েছে, তুই এখন ঘুমাইতে যা, এই কথাই তো বলবা মা। না কমু না, তোর মনের যন্ত্রণা যতক্ষণ শেষ না হইব ততক্ষণ যে তুই এই জায়গা ছাড়া যাবি না সেটা আমি খুব ভালো করেই জানি। চা খাবি? আদা দিয়ে রং চা। আমার লেগে তোমার খারাপ লাগতেছে না? টুম্পার বাপের জন্য খারাপ লাগতেছে, সামান্য একটা ভুলের কারণে তোর মতো সোনার টুকরারে চিনল না, তার রাগটা আর একটু কম দেখানো দরকার ছিল। সে কি করবো, সে তো হার্টের রোগী, এটা দুর্ঘটনা তো করতেও পারতো।
আমি এত সরি বললাম, শুনলো না? যার মনে যত ক্ষোভ তার শরীরে কিন্তু তত রোগ বাসা বাঁধে। চাপা ক্ষোভ কিন্তু বোমার মতো, একবার বোমা যখন ফাটাইছে ঠান্ডা হইতেও পারে। এত কথা তুমি কই পাও না? চা খাই যে কিনা কিছু তো বললি না। না খাও, আমার তখন খিদাও লাগছে মা। তার মানে গালিগুলি যা খাইছো এতক্ষণে কজন হয়ে গেছে? হজম হয়েছে কিনা কইতে পারি না, কিন্তু তোমার সঙ্গে কথা কয়ে মনটা হালকা হইল মা। আমার খারাপ লাগতেছে টুম্পার লাগিয়া, বেচারি মনে না জানি কত ঝড় বইতেছে, তার তো আর রং সাবানায় দেওয়ার মানুষ নেই। অসুবিধা নেই, কালকে একটা হোটেলে নিয়ে যাবো, ফ্লাক্স ভর্তি করে লাল চা খাবো। ঘুমাবা না? এই যে ঘুম পেলে টিভিটা বন্ধ করে শুয়ে পড়বো। টিভি তো দেখতেছো না, খালি রিমোট টিপতেছো। মারে, আমার মনে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি তাই না? কিসের কথা বলতেছো? ওই যে ছেলেটার সাথে এইভাবে অপমান না করলেও চলতো। তা আরো কেমন আক্কেল, চেনা নাই জানা নাই একটা অচেনা লোকের কোমরে দড়ি বেঁধে দিল। আরে না শোন না, আমি অনেকদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, মানে একটি মেয়ে খুবই ধনী পরিবারের মেয়ে, কিন্তু ওর অভ্যাস হলো চুরি করা, যখন তখন যে কোনো কিছু চুরি করে সে। আর মজার বিষয় হলো মেয়েটি যে চুরি করে এটা মেয়েটি নিজেই বোঝে না, এটা আসলে একটা মানসিক সমস্যা, এটা বলে ওই ক্লিপ্টোমেনিয়া। আমার মনে হয় কি ওই ওই ছেলেটার ক্ষেত্রে এরকম, মানে ওর গিট মারার ব্যাপারটা একটা মানসিক সমস্যা। তাকে নিয়ে তুমি এত ভাবতেছো কেন? সে কি আমাদের কিছু হয় নাকি? মারে, তুই কি আমার উপর অনেক মন খারাপ করছিস? আল্লাহ যা করে ভালোর জন্য, ওর এই গিট দেওয়া পাকলে আমি অনেকদিন ধরে সহ্য করতেছি, কিন্তু তারপরও কেন যে ওর প্রতি। বাবা চলো তখন ঘুমাবা। শোন না, তুই ছেলেটার আরেকবার ফোন কর, ফোন করে আরেকদিন আসতে বল। আবার অপমান করবা? আরে না না, সি আমি দেশি মাগুর মাছ আনছি। হ্যাঁ, ওই ছেলেটারে বল ওর মাকে নিয়ে আসতে। তবে একটা জিনিস কিন্তু মনে রাখা দরকার আছে, এই ছেলেটার যে সমস্যা গিট্টু মারার, এটা উপযুক্ত চিকিৎসা পেলে সে কিন্তু ভালো হয়ে যাবে। এর আগে অনেকবার ডাক্তার দেখায় নাকি কোনো ফল পায়নি। আমার বন্ধু আছে না মিজানুর, সাইকিয়াট্রিস্ট, অনেক ভালো ডাক্তার সে, যদিও সে নিজেও কিছুটা পাগল টাইপের, তারপরও চিকিৎসা সে খুব ভালো করে। ওই তুই এক কাজ কর মা, আমি মিজানুরের ফোন দিয়ে দিব, তুই খাইরুলরে নিয়ে ওর সাথে দেখা কর। তবে ছেলেটা পুরোপুরি সুস্থ না হইলে কিন্তু ওর সাথে তোরে বিয়ে দিব না। তুমি না বেশি কথা বলো বাবা, এখন ঘুমাবা, এখন চলো ঘরে চলো। আঙ্কেল আসবো? হ্যাঁ আসো আসো। সালাম আলাইকুম, আমাকে আপনার কাছে টুম্পা পাঠিয়েছে। ওয়ালাইকুম সালাম, বসো। কিন্তু দেরি করে ফেলেছো, আমার অফিসে তো কেউ নেই, পিয়নটাও মাত্র চলে গেল, তোমাকে যে এক কাপ চা খাওয়াবো সে সুযোগ তো নেই। সরি, চা লাগবে না। হ্যাঁ বলো, তোমার ব্যাপারে বলো, একদম ছোটবেলা থেকেই বলো। ছোটবেলায় আমি খুব চুপচাপ স্বভাবের ছিলাম এবং সেই কারণে আমার খুব একটা বন্ধু বান্ধব ছিল না। স্টুডেন্ট হিসাবে আমি খুব ভালো ছিলাম না, তবে খারাপও ছিলাম না। কিন্তু টিচাররা যখন পড়াতেন তখন আমি তাদের লেকচার ফলো করতে পারতাম না, কারণ আমি অন্য একটা বিষয়ে চলে যেতাম, অন্য একটা কল্পনায় ঢুকে যেতাম। কি কল্পনা? যেমন আমি কল্পনা করতাম আমি একটা ঘোড়ায় চড়ে উড়ে উড়ে যাচ্ছি। পঙ্খিরাজ ঘোড়া? না, ঘোড়ার পাখনা ছিল না। ঘোড়ার পাখনা ছিল না কিন্তু উড়তে? জি। তো এই ঘোড়ায় চড়ে যেতে 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 ঘোড়াটাকে
বাঁধতাম, বেঁধে আমি আবার অন্যদিকে চলে যেতাম। ঘোড়াটাকে কিসের সাথে বেঁধেছ? মেঘের সাথে। আচ্ছা, মেঘের সাথে বেঁধে আমি আরেকটা মেঘের কাছে যেতাম, সেই মেঘটাকে বেঁধে ফেলতাম, এবং সেই মেঘটাকে আবার আরেকটা মেঘের সাথে। এইভাবে একটার পর একটা মেঘের সঙ্গে মেঘের আমি গিট লাগাতাম। বলছি শোনো কি ব্যাপার, ডাকলো আমায় পদ্মপার। বলছি শোনো কি ব্যাপার, ডাকলো আমায় পদ্মপার। বলছি শোনো কি ব্যাপার হয়েছে? জি ম্যাডাম, দাও তো বলো। বলছি শোনো কি ব্যাপার, ডাকলে আমায় পদ্মপার। বলছি শোনো কি ব্যাপার। এই মাত্র না বললে তুমি পারবে? দাঁড়াও দাঁড়াও, বেয়াদব ছেলে, দাঁড়াও এখানে, দাঁড়াও, কান ধরো, কান ধরো, এক পা উঁচু করো। কাকে যেন সবগুলো পড়া পাই। কখন যে গিট বাঁধতাম সেটা আমি নিজেই জানতাম না। জানার কথাও না, আসলে কোনো কারণে তুমি যখন আনমনা হয়ে যাও তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমার হাত দুটোকে পরিচালিত করে, যা তুমি নিজেও টের পাও না। টুম্পা আমাকে তোমার ব্যাপারে সব কিছু বলেছে। শোনো, আজকে থেকে তুমি যা করতে তার ঠিক উল্টোটা করবে। তুমি তো সবসময় গিট দিতে, তাই না? এখন থেকে তুমি গিট খুলবে। এই যে দেখো, আমি আগে থেকে তোমার জন্য রেডি করে রেখেছি, এখানে একটা দড়ি আছে, এটা তো প্রচুর গিট দেওয়া আছে। জি, এটা বাসায় নিয়ে গিয়ে গিট খোলা শুরু করো। শুধু তাই না, তুমি চলার পথে যখন যেখানেই তোমার চোখে গিট পড়বে তুমি সেই গিটটা খুলে দেবে। জি আঙ্কেল, খুলে দেবো। এটাই তোমার কাজ। জি আঙ্কেল। আচ্ছা, আজকে যাও তাহলে। জি, আসসালামু আলাইকুম। দরজা কে বন্ধ করলো? এই, আরে কে এখানে? দরজা কে বন্ধ করলো? আশ্চর্য! আরে তোমার চেষ্টা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ। ডাক্তার আঙ্কেল আমাকে বললো সেও খুব হ্যাপি তোমার উপর, তুমি ভালোই প্রোগ্রেস করছো। যদিও তোমার এই
সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটা পুরোপুরি ঠিক হতে একটু সময় লাগবে। তুমি একটু ধৈর্য ধরে থেকো। হ্যাঁ, আমার এই ডিসঅর্ডার কোনোদিনই ঠিক হবে না, তুমি পাশে না থাকলে। বাবাও কিন্তু এখন তোমার ব্যাপারে পজিটিভ। তুমি পজিটিভ কবে হবা? এই যে সিরিয়াস কথার মাঝখানে তুমি যে ফান করো, আমার এটা একটুও পছন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, সরি সরি। তাহলে তোমার বাবারে বলো আমাদের বিয়েটা দিয়ে দিতে, তখন সবসময় তুমি আমার টেক কেয়ার করতে পারবা। আর আমার বাবা টেক কেয়ার করবে কে? হ্যাঁ, এটা ঝামেলা। তাহলে এক কাজ করি, বিয়ের পরে তোমাদের বাড়িতে থাকি, আমারও টেক কেয়ার করতে পারলা, তোমার বাবারও টেক কেয়ার করতে পারলা। ঘর জামাই থাকবা, তোমার লজ্জা করে না? আরে তোমার কাছে আমার লজ্জা কিসের? আমি তোমার জন্য বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে আনবো 108টি নীলপদ্ম। কোনো লাভ নেই। কেন? কারণ বর্ণা তো কথা রাখে নেই। আচ্ছা, ইয়েস ইউ আর রাইট। ঠিক আছে, আমি এখন আসি। বর্ণা কথা রাখবে না। কফিতেই চুমুক দেই নাকি? আসি। তুমি জানো না আমি কোনো কথা অর্ধেক শুনলে আমার হাসফাস লাগে, পুরোটা না শোনা বলতে শান্তি পাই না। বল না, ওই যে ওই তোর মিজান আঙ্কেল ফোন করেছিল। তাই কি বলো ডাক্তার আঙ্কেল? তার মেজো ছেলে অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছে, সে ওখানে সরকারি হাসপাতালের রেডিওলজিস্ট। হ্যাঁ, অস্ট্রেলিয়ান গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা, তো তো ওই শিপুরের জন্য তোকে খুব পছন্দ করেছে মিছান। মানে? মানে বিয়ের পরেই সোজা অস্ট্রেলিয়া, পরে না হয় সময় করে তুই আমাকেও নিয়ে যাবি। আর এই জোকিং বাবা? কেন জোকিং করবো, প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের ব্যাপারে সিরিয়াস। হঠাৎ তোমার কি এমন হলো বলো তো? আরে বললাম না, মিজান আঙ্কেল তোকে প্রথম দেখাতে খুব পছন্দ করেছে, সে আমার কাছে তোর আর শিপনের বিয়ের ব্যাপারে প্রস্তাব রেখেছে। আঙ্কেল খায়রুলকে নাকি বললো? আরে দূর, ওইসব পাগল ছাগলের কথা বাদ দে, তো নিজের জীবনটা নিয়ে এবার সিরিয়াস হও। বাবা, তুমি কিন্তু খায়রুলকে না আমার কথা দিছিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার কথা ফেরত নিলাম। নিজের ভালোর কথা পাগলও বোঝে, আর আমি আমারটা বুঝবো না? এখানে ভালোর কি দেখলা? কোথায় আগরতলা আর কোথায় চোখের তলা, এসব ফালতু ইমোশন বাদ দে মা, বুঝলি? একবার যদি তুই অস্ট্রেলিয়া চলে যেতে পারিস, তাহলে তো তোর নেক্সট জেনারেশন একেবারে নিশ্চিন্ত থাকবে। সরি বাবা, আমি খায়রুলের কাছে কমিটেড। আমিও মিজানুলের কাছে কমিটেড। মানে? মানে খুব পরিষ্কার, আমি মিজানুলকে কথা দিয়েছি শিপুরের সাথে আমি তোর বিয়ে দেবো, কারণ একটা পাগল ছাগল ছেলের জন্য আমি ওরকম হিরের টুকরা ছেলে হাতছাড়া করবো। বাবা, তুমি খায়রুলকে বলছিলে সাইকিয়াট্রিস্ট দেখাতে, তোমার কথা শুনে মিজানুর আঙ্কেলের কাছে নিয়ে গেছে যেন সুস্থ হয়, আর এখন তুমি এই কথা বলতেছো? হ্যাঁ বলতেছি, কারণ আমি হইতেছি একজন মানবিক বাবা, অন্য একটা পাগল ছেলের ও নিজের ছেলে মনে করে তার আমি সুস্থ করতে চাইছিলাম। বাবা,
খায়াল গ্রহণ সুস্থের পথে, আর তুমি এখন অস্ট্রেলিয়ার পথে। এই বিষয়ে কোন রকম যুক্তি দরকার আমি শুনবো না, যেটা বলেছি সেটাই ফাইনাল। বাইরে থেকে এসেছো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে এসো। তুই রাগ করে চাকরি ছাড়ছিস, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু যার কারণে চাকরি ছাড়ছিস সে কি তোর কথা ভাবছে? ভাবে নাই, আবার হয়তো ভাবছে। দিন শেষে সে কিন্তু স্বামীর সাথে অস্ট্রেলিয়া উড়াল দিছে, তার জন্য ভাবতে ভাবতে তুই তোর জীবনটা শেষ করে দিবি। আমি মা হইয়া সেই দৃশ্য দেখব ভাবছি কোনো দিনও না। আমি লড়াই করা মানুষ, হাল ছাড়ার না। তোর বাপ মরে যাওয়ার সময় তোর বয়স ছিল মোটে 4 বছর। আমি তোরে নিয়ে আমার ভাইদের সংসারে বোঝা হই নাই, কষ্ট করে তোরে আমি মানুষ করছি। আমার এতদিনের কষ্ট ওই মায়ের জন্য মাটি হতে পারে না। আমি তোরে ভালো করে বিয়া দিব, ঘটকের সাথে কথা হয়েছে। জানি তোর মাইনে নিতে অনেক কষ্ট হইব, কিন্তু বাবা জীবনটা আবার নতুন করে শুরু কর। মা হয়তো গুছায় কথা কইতে পারে না, কিন্তু সন্তানের জীবন গুছায় দিতে পারে। আপা, আপনিও আমার নিজস্ব মানুষ, উনরাও আমার নিজস্ব মানুষ। তাই আমি চিন্তা করলাম ভাতিজারা যখন বিয়া শাদি করাইবে নি, তা মাইয়া দেখাইতে আবার এই হোটেলে টোটেলে নিয়ে যাবো কি লিয়া। চিন্তা ভাবনা কইরা বাড়িতেই নিয়ে আইলাম। মাইয়া সেই যখন গুণবতী, মাইয়ার মায়ের লগে আপনার কথাবার্তা বলে। আপা কি আর বলবো, আমার হাজব্যান্ড তো বিদেশে থাকে, এই দুটো ছেলে মেয়ে নিয়েই আমার সংসার। আর নিজের মেয়ে বলে বলবো না, মেয়েটা আমার আসলেই গুণবতী, অনেক লক্ষ্মী একটা মেয়ে, যে বাড়িতে যাবে একদম আলোকিত করে ফেলবে। আমি একটু বাইরের থেকে আসি, আমার বাড়িতে একটু বদ অভ্যাস আছে, তো আপনারা কথাবার্তা বলে। আরে
মানে এই ছেলে সম্পর্কে যা শুনে এসেছিলাম তা তো দেখছি সত্যি। এই ছেলে তো বদ্ধুন্মাদ, পাগল। চাচা, এই কাজটা আপনি ঠিক করেননি, একদম ঠিক করেননি। আপনাকে আপন ভাবতাম, চাচা ভাবতাম। এই চলে আয়, এই বিয়ে আমি কোনো মতেই দেবো না। এই পাগল ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না, দেবো না আমি। এই চল চলে আয়। সুনাম করতে পারবা। আপা ভাতিদারে আমার লগে বিয়ে দেন, এই লাল ঘটক নিয়ার দেন তারে কই পৌঁছায় দেয়। আপনি কোনো চিন্তা করবেন না ভাতিদা, তুমিও কোনো চিন্তা করো না। আরে তোমার এই ঘটক চাষা যখন আছে কোনো টেনশন নেই, নাও বিস্কুট খাও, বিস্কুট খাও। আপনি ঘটক সাহেব, আপনি আমারে বাঁচান প্লিজ। বাঁচানোর মালিক, মারার মালিক সে। আমি তো শুধুমাত্র নারী পুরুষের মধ্যে সংসার নামক বিশ্বাসটার গিটটা বাঁধার চেষ্টা করি। এই কারণে তো আপনার কাছে আসছি, আপনি গিটটা বাঁধতে পারেন। জোড়া বাঁধার মালিক সে, আমি উপলক্ষ মাত্র। আপনি ছাড়া এই জোড়া কেউ বাঁধাইতে পারবো না, আপনিই পারেন। ভালোবাসেন? অনেক। ভালোবাসা খুব ভালো জিনিস। সে ভালোবাসে আপনাকে? সেও অনেক ভালোবাসে। তাহলে সমস্যা কোথায়? ওর দাদি। কি বলে দাদি? ওর দাদি বলছে কোনো দিনে তার নাতনিকে আমার সাথে বিয়ে দেবে না। কারণ কি? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না, আমার বাপ দাদারা অল্প শিক্ষিত ছিলেন। আমার ফ্যামিলির মধ্যে আমি একমাত্র মাস্টার্স কমপ্লিট করি, ভালো একটা জবও করি, কিন্তু ওর দাদি ইগো খুব খারাপ জিনিস। এই ইগো মানুষকে মানুষ থাকতে দেয় না, ধ্বংস করে দেয়। ঘটক সাহেব প্লিজ, যেভাবে হোক নেহার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন প্লিজ। ঘটক সাহেব, নেহা চায় তো বিয়ে করতে? দেখো, আমি চাই তুমি দাদুমণিকে যেভাবে পারো ম্যানেজ করো। দাদুমণি ম্যানেজ না হওয়া পর্যন্ত আমরা কখনো বিয়ে করতে পারবো না। তাহলে চলো আমরা পালিয়ে যাই, পালিয়ে বিয়ে করি। তোমার কি মাথা খারাপ? না, আমি আমার দাদুমণিকে কখনো কষ্ট দিতে পারবো না। জন্মের 17 দিন পরে মা মারা যাওয়ার পরে দাদুমণি আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, আমি এটা করতে পারবো না। তাহলে এখন উপায়? উপায় এখন একটাই, যে কোনো মূল্যে দাদুমণিকে পটাতে হবে। সেই স্বাদ, রং আর ঘ্রাণ নিয়ে বেঙ্গল ক্লাসিক টি ব্যাগ, উষ্ণতার এক নতুন গল্প। দাদু, একটা কিছু করেন প্লিজ। হ্যাঁ শোনো, বুড়ির গতিবিধি তো আগে বুঝতে হবে। আমার মতো প্রায় এক্সপায়ার, হার্ট লাইনে গেলে তো যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। এমনভাবে নাড়তে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, ঠিক আছে? চলো গেটের কাছে, গাড়ি চলে আসছে, চল। ও
এটা তো খাইরুলের কাজ। খাইরুল তুমি? নিহা তোমার নাতি? তুমি নিহাকে চিনো কি করে? দাদু উনি কে? তোর একটা দাদু ভাই। আমার পুরনো বন্ধু। হাই দাদু। হাই। না নাতি তো মাশাল্লাহ বোঝাই যাচ্ছে শুভ আসলে কেন। শুভ? তুমি শুভ কেউ চেনো? শুভ আমার নাতি। গিটটা খুলে দিলাম। না বিয়ে দিয়ে করি নাই। আমার নাম খায়রুল ঘটক। এই এক নামেই সবাই চেনে। একটা ফেসবুক পেজও আছে, ফলোয়ার অনেক। তার মানে তুমি এখন তো সেই গিট দেয়া নিয়েই আসবো। খালি তোমার জীবনের সঙ্গে আমার জীবনের গিফটটা দিতে পারলাম না। অতীত ঘেটে আর লাভ আছে? এই জীবনে তোমার আবার দেখব আমি ভাবি না। এইটুকু আর এই বুড়ি হলেও তুমি তো আগের মতোই সুন্দর আছো। আর তুমি কি আগের মতোই ফালতি নাচো? তাই বুড়া বেঁচে আছে? বহু আগে সে আমাকে একলা করে দিয়ে চলে গেছে। ছেলে মেয়ে নাতি নাতনি সবাই অস্ট্রেলিয়ায় থাকে, শুধু আমি নেহাকে নিয়ে এখানে পড়ে আসি। নয়তো আমার সঙ্গে তোমার দেখা হবে সেই জন্যই পড়ে আসো। আচ্ছা তাহলে শুভ তোমার কি হও? তাকে তো ভাবছিলাম ক্লায়েন্ট, এখন দেখতেছি না জামাই। বিয়ের কথাবার্তা খালি মুখে হয় কখনো? কালকে মিষ্টি নিয়ে বাসায় আসতে বউ। তাই টুম্পা আমার উঠতে ইচ্ছা করতেছে না। আমি দেখছি।